হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, এই ভিডিওতে আজ আমি ত্রিপুরা টেট পেপার টু এর জন্য সোশ্যাল স্টাডি থেকে হিস্ট্রি আর প্রিভিয়াস ইয়ার কুয়েশনের প্র্যাকটিস সেট টু নিয়ে এলাম। যারা পেপার টুতে সোশ্যাল স্টাডি সাবজেক্ট সিলেক্ট করেছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কুয়েশনগুলি আনসার করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করি। প্রথম কুয়েশন হচ্ছে, দ্য ডকইয়ার্ড অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ বিন ডিসকভার্ড অ্যাট। সিন্ধু সভ্যতায় পুতাশ্রয় আবিষ্কৃত হয়েছে। অপশন এ মহেঞ্জোদারোতে, অপশন বি হরপ্পাতে, অপশন সি লুথালে, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের কোনোটি নয়। তো 91 নাম্বার কোয়েশন আনসার করার চেষ্টা করুন। আমি 92 কোয়েশন বলছি। নর্দার্ন ইন্ডিয়া ওয়াজ নোন এস আর্যাবর্তা ডিউরিং দ্য। উত্তর ভারত আর্যাবর্ত নামে পরিচিত ছিল। বৈদিক পিরিয়ডে, গুপ্তা পিরিয়ডে, মৌর্যা পিরিয়ডে, অর্থাৎ মৌর্য যুগে, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। আনসার হয়ে যাবে 91 কোয়েশনের আনসার বলছি, ডকইয়ার্ড অর্থাৎ পুতাশ্রয়, সিন্ধু সভ্যতায় পুতাশ্রয় আবিষ্কৃত হয়েছে কোথায়? লুথালে, অপশন সি হয়ে যাবে রাইট আনসার, লুথালে। তো যারা লুথাল আনসার করেছেন, সবার আনসার রাইট। লুথালে ডকইয়ার্ড পাওয়া গিয়েছিল, অর্থাৎ পুতাশ্রয় পাওয়া গিয়েছিল। আর লুথাল সাইটটি কবে আবিষ্কার করা হয়েছিল এবং কে আবিষ্কার করেছেন? লুথাল সাইটটি আবিষ্কার করেছেন এস আর রয়। কবে আবিষ্কার করেছেন? তো এটি আবিষ্কার করা হয়েছিল 1953-তে। আর লুথালের সাথে 1953-তে আরেকটি সাইট আবিষ্কার হয়েছিল, আর ওইটি আবিষ্কার করেছেন এ ঘুষ। আবিষ্কার করেছেন কোন সাইটটি কমেন্টে লিখে জানান। এ ঘুষ আবিষ্কার করেছেন কালীবঙ্গন সাইটটি। আর কালীবঙ্গন কোথায় অবস্থিত? বর্তমানে কালীবঙ্গন হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানের নদীটির নাম কী ছিল এটি কমেন্টে লিখে জানাবেন। লুথাল এবং কালীবঙ্গন কোন কোন নদীর তীরে অবস্থিত এটি আপনাদের কাম, কারণ আপনাদের সাবজেক্ট, আপনারা পড়া উচিত। আপনারা যদি না পড়ে থাকেন তাহলে পরে আপনারা কমেন্টে লিখে জানাবেন। এটি আপনাদের জন্য হোমওয়ার্ক। লুথাল এবং কালীবঙ্গন এ দুটো কোন নদীর তীরে অবস্থিত? আর আর্যাবর্তা কার? আমরা আগের ভিডিওতে পড়েছিলাম আর্যাবর্তা বলা হতো আরিয়ানদের ইনহ্যাবিট্যান্টসকে, অর্থাৎ বাসস্থানকে। আর আরিয়ান পিরিয়ড অর্থাৎ আর্য যুগ অর্থাৎ বৈদিক পিরিয়ড, অর্থাৎ আনসার হয়ে যাবে এখানে বৈদিক যুগে। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কুয়েশন, লাস্ট তীর্থঙ্করা অব জৈনিজম ওয়াজ, জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? তো আনসার করুন আপনারা। আমি অপশন বলে দিচ্ছি, পার্শ্বনাথ, মহাবীর, অজিতনাথ, এদের কেউই নন। নেক্সট কুয়েশন হচ্ছে, গৌতম বুদ্ধা ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন অ্যাট। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ দেন, কোথায় দিয়েছেন? সারনাথে, গয়াতে, রাজগিরাতে, নান অফ দ্য অ্যাবাভ, রাজগৃহে অথবা উপরে কোনোটি নয়। তো আমরা কী জানি? প্রথম কুয়েশনটি আমি বলছি 93 নাম্বার, জৈন ধর্মের মধ্যে টোটাল চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন। এর মধ্যে প্রথম ছিলেন কে? প্রথম ছিলেন আমরা জানি ঋষভদেব, এবং টোয়েন্টি ফোর্থ নাম্বার অর্থাৎ লাস্ট ছিলেন মহাবীর। তো মনে রাখবেন, প্রথম ছিলেন ঋষভদেব এবং লাস্ট ছিলেন মহাবীর। গৌতম বুদ্ধ ডেলিভার্ড করেছিলেন তার প্রথম সারমন, তার প্রথম ধর্ম উপদেশ ডেলিভার করেছিলেন কোথায়? আনসার হয়ে যাবে সারনাথে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে রাইট আনসার। তো আমি এখানে আমি একটু লিখে দিয়েছি, চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন জৈন জমের মধ্যে, প্রথম ছিলেন ঋষভদেব এবং লাস্ট ছিলেন মহাবীর। আর বুদ্ধিস্টের ট্রেডিশনের অনুসারে প্রথম যে বুধগয়াতে তিনি এনলাইটমেন্ট তিনি প্রথম পেয়েছিলেন, বুধগয়াতে অবটেন করেছিলেন। তারপর তিনি তার প্রথম সারমন সারনাথে দিয়েছিলেন। এবং তিনি কোথায় মারা গিয়েছিলেন? তো গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন কুশীনগরে। তো আনসার হয়ে যাবে কুশীনগর। যদি আপনাদের কুয়েশনে জিজ্ঞেস করে যে বুদ্ধ প্রথম কোথায় মারা গিয়েছিলেন, গৌতম বুদ্ধ প্রথম নয় বলতে তিনি কোথায় মারা গিয়েছিলেন, তো আনসার হয়ে যাবে কুশীনগর। তো সাথে এগুলি আপনাদের মনে রাখা দরকার। নেক্সট কোয়েশন হচ্ছে, আফটার দ্য কলিং অফ ওয়ার
অশোক অ্যাডপ্টেড দ্য পলিসি অফ, কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন পলিসি অ্যাডপ্ট করেছিলেন? অপশন এ হচ্ছে অহিংসা, অপশন বি ধর্মবিজয়া, অপশন সি দিগ্বিজয়া, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। তো কলিঙ্গ যুদ্ধ হওয়ার পর অশোকের মনে কি এসেছিল? অহিংসা, অর্থাৎ তিনি যুদ্ধের ভয়াবহ দেখে মনের মধ্যে ব্যথা পেয়েছেন, ব্যথা পেয়ে তিনি কি করেছেন, অহিংস নীতি গ্রহণ করেছেন, অর্থাৎ অহিংসা হয়ে যাবে রাইট অ্যান্সার। ডিউরিং দ্য গুপ্তা এজ বরাহমিহির ওয়াজ এ এন, তো গুপ্ত পিরিয়ডে আমরা জানি একজন ছিলেন অ্যাস্ট্রোলজিস্ট বরাহমিহির, তো বরাহমিহির ছিলেন একজন অ্যাস্ট্রোলজিস্ট, তিনি ম্যাথমেটিশিয়ানও বলা হয়, অ্যাস্ট্রোলজিস্ট প্লাস ম্যাথমেটিশিয়ান, তো এখানে কোনো অপশনেই নেই অ্যাস্ট্রোলজিস্ট, তাই আমরা নান অফ দ্য অ্যাবাভে যেতে পারি, তো অপশন ডিতে আমরা যেতে পারি, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বরাহমিহির ওয়াজ অ্যান ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার, তিনি একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার ছিলেন, হুজ মেইন ওয়ার্ক ওয়াজ অ্যা ট্রিটাইজ অন ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোনমি, তার প্রধান কাজ ছিল যে ম্যাথমেটিকের উপর ট্রিটাইজ করা, ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোনমির উপর ট্রিটাইজ করা, হুইচ সামারাইজড আর্লিয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ট্রিটাইজ। হি ডিসকভার্ড ভার্সন অফ পাস্কাল ট্রায়াঙ্গেল অ্যান্ড ওয়ার্ক অন ম্যাজিক্যাল স্কোয়ার, হি ওয়াজ অ্যাওয়ার অফ গ্রেভিটি ওভার এ মিলেনিয়াম বিফোর আইজাক নিউটন, আইজাক নিউটনের আগে তিনি গ্রেভিটির উপর তিনি কী করেছিলেন, অ্যাওয়ারনেস দিয়েছিলেন। তো আমরা এখানে যাব নান অফ দ্য অ্যাবাভে। নেক্সট কুয়েশন হচ্ছে দ্য অরিজিন অফ দ্রাভিয়ান স্টাইল অফ আর্কিটেকচার ইন সাউথ ইন্ডিয়া স্টার্টেড উইথ, দক্ষিণ ভারতের স্থাপত্যে দ্রাবিড় রীতির উদ্ভাবক কে ছিলেন? তো সাউথ ইন্ডিয়াতে পালাভারা ছিলেন এবং দ্রাভিয়ান স্টাইলের অরিজিন উদ্ভাবক দ্রাবিড় রীতির উদ্ভাবক ছিলেন পালাভাস, তো অপশন এতে আমরা যেতে পারি, পল্লবরা হয়ে যাবে বাংলাতে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে দ্য ফার্স্ট ব্যাটেল অফ তরাইন ওয়াজ ফট ইন দ্য ইয়ার, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, তার সাথে কার কার মধ্যে হয়েছিল এগুলো আপনারা কমেন্টে লিখে জানান। তো ফার্স্ট ব্যাটল অ্যান্ড সেকেন্ড ব্যাটল আমরা সবাই জানি 1991 প্রথম এবং এখানে 1191 এডি এবং 1192 এডি, দুটা মনে রাখবেন, প্রথম হয়েছিল 1191 আর সেকেন্ড হয়েছিল 1192। কার কার মধ্যে হয়েছিল, প্রথমে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল, প্রথমে পৃথ্বীরাজ চৌহান জিতেছে প্রথমটাতে এবং সেকেন্ডটাতে মোহাম্মদ ঘুরি জিতেছে, প্রথমে কী হয়েছে মোহাম্মদ ঘুরি হেরে গিয়ে কাবুলে চলে গিয়েছিলো, কাবুল থেকে তিনি নেক্সট ইয়ারে অর্থাৎ 1192 120,000 সৈন্য নিয়ে এসে পৃথ্বীরাজ চৌহানের উপর আক্রমণ করেন এবং আবার তিনি দিল্লি দখল করে নেন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে ভক্তি মিস ভক্তির এর মানে কি, ভক্তির মানে আমরা সবাই জানি ঈশ্বরের প্রতি অনুরাগ, তো এটা পড়তে হয় না এমন কোন, এত ইজি কোয়েশ্চন না পড়লেও আপনারা পারবেন, ঈশ্বরের জন্য আত্মত্যাগ এটা তো হবেই না, রিলাকটেন্স টুয়ার্ডস গড, ঈশ্বর সম্বন্ধে কীটা বৃত্তিনিশা, তারপর নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটি নয়। তো আমরা চলে যাবো ডেভিশন টু গড, অপশন তো ঈশ্বরের প্রতি অনুরাগে চলে যাব। বিটুইন হোম ওয়াজ দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ফট, তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল কমেন্টে লিখে আনসার করুন। আমি বলে দিচ্ছি পানিপথের যুদ্ধ প্রথম হয়েছিল ইব্রাহিমুলদ্দিন এবং বাবরের মধ্যে ফিফটিন টোয়েন্টি সিক্সে প্রথম হয়েছিল, আর দ্বিতীয়টি আপনারা লিখে জানান কার কার মধ্যে হয়েছিল এবং কত সালে হয়েছিল, আমি বলবো না এর আনসার। দ্য বুলন্দ দরওয়াজা এ ফেমাস মুঘল আর্কিটেকচার মনুমেন্ট ইজ লোকেটেড ইন, বুলন্দ দরওয়াজা বাংলাতে বলতে গেলে বুলন্দ দরওয়াজা হবে একটি বিখ্যাত মুঘল স্থাপত্যের স্মৃতিস্তম্ভ, তো এটি কোথায় অবস্থিত, তো এটি অবস্থিত ফতেপুর সিক্রিতে, অপশন সি যারা আনসার করেছেন সবার আনসার রাইট হয়ে যাবে, ফতেপুর সিক্রি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন দ্য জেনারেলস অফ সিরাজউদ্দৌলা ও ফট অ্যাগেইনস্ট দ্য ইংলিশ ওয়ার, ইংরেজদের বিপক্ষে যুদ্ধরত সিরাজউদ্দৌলার দুজন সেনাপতি ছিলেন, আমির চাঁদ অ্যান্ড মোহনলাল
মীর মমাদান এন্ড শৌকত জং, মোহনলাল এবং মীর মদন নানব দেব উভয়ের মধ্যে কেউই নয়। সিরাজুদ্দৌলা এবং সিরাজুদ্দৌলা এবং কার কার মধ্যে অ্যাকচুয়ালি এখানে টু জেনারেলস অফ সিরাজুদ্দৌলা, সিরাজুদ্দৌলার 70 পলাশির যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল 1757-তে পলাশির যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে হয়েছিল লিখে জানাবেন। সিরাজুদ্দৌলা তো ছিলেনই, প্লাস সিরাজুদ্দৌলার যে আর্মির মধ্যে যে মেইন ছিলেন মীর মদন, সরি অপশন সি হবে রাইট অ্যান্সার, অপশন সিতে আমরা চলে যাব, মদন মীর মদন এবং মোহনলাল হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে টু জেনারেল ছিলেন যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সিরাজুদ্দৌলার পক্ষ থেকে মোহনলাল এবং মীর মদন, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য সোশিয়াল এভিল সতী ওয়াজ প্রহিবিটেড, তো সমাজের ব্যাধি সতী নিষিদ্ধ হয়েছিল কবে তো আমরা জানি, এবং কে এটি প্রহিবিট করেছিলেন এটাও লিখে জানাবেন আপনারা। আচ্ছা আমি নেক্সট কোয়েশনে যাচ্ছি, উপরের কোয়েশনটা আপনারা ট্রাই করুন আনসার করার। হুইচ চার্টার অ্যাক্ট ফার্স্ট গ্রান্টেড ১,০০,০০০ রুপিস ফর দ্য কজ অফ এডুকেশন অফ ইন্ডিয়ান্স, কোন চার্টার অ্যাক্টে প্রথম ভারতীয়দের জন্য ১,০০,০০০ টাকা অনুদান দেওয়া হয়? 1813 AD, 1833 AD, 1854 AD, নান অফ দ্য, উপরের কোনোটি নয়। তো একটি চার্টার অ্যাক্ট মাধ্যমে ভারতীয়দের মধ্যে ইংলিশ অর্থাৎ ওয়েস্টার্ন এডুকেশন এর মধ্যে বলতে ওয়েস্টার্ন এডুকেশনকে প্রমোট করার জন্য মোট ১,০০,০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে মিশনারিদের জন্য, খ্রিস্টান মিশনারিদের। তো এটি কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে এটি আপনারা আনসার করুন। আমি প্রথমটি আনসার করেছি সতীদাহ প্রথা, যে ব্যথিটি এটি নিষিদ্ধ হয়েছিল, এটি নিষিদ্ধ হয়েছিল 1829 AD অর্থাৎ 1829 খ্রিস্টাব্দে, এবং এটি নিষিদ্ধ করা হয়েছিল কার বলতে কোন, এখানে আমি আনসার বলছি কোন জেনারেল অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিংকে এটি বদ্ধ করেছিলেন, এবং এর মধ্যে কার কার সহযোগিতা ছিল এই এই যে বিধিটি নিষিদ্ধ করাতে, নিষিদ্ধ করাতে রামমোহন রায়ের খুবই এখানে ইয়ে ছিল, এফোর্ট ছিল রামমোহন রায়, এবং সাথে উইলিয়াম কেরিরও এটির নিষিদ্ধ করাতে সহযোগিতা ছিল। তো 1829 হয়ে যাবে রাইট অ্যান্সার, আর নেক্সট যে চার্টার অ্যাক্ট হয়ে যাবে 1813 AD অর্থাৎ 1853 খ্রিস্টাব্দে, ১,০০,০০০ টাকা একটি অনুদান দেওয়া হয় ভারতীয় শিক্ষাকে প্রমোট করার জন্য। তো লাস্ট কোয়েশন আজ, হাউ মেনি ম্যারেজ ফর্মস আর দেয়ার অ্যামং দ্য ত্রিপুরিস, ত্রিপুরীদের মধ্যে কয় প্রকার বৈবাহিক প্রথা প্রচলিত? তো আমরা আগের কোয়েশন পরে আগের যে কোয়েশন পেপার সলভ করেছিলাম তখন আমরা বলেছিলাম দুই রকম ম্যারেজ রিচুয়াল ছিল, একটি ছিল কাইজাক নানি এবং আরেকটা ছিল হিচাক নানি, তো দুটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো যারা অপশন এ অ্যান্সার করছেন সবার অ্যান্সার রাইট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু PDF নিয়ে আসবো, ভিডিও ডেসক্রিপশনে আমরা এই ভিডিওতে তো সম্ভব হবে না, নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে আপনাদের PDF দিয়ে দেবো, হিস্ট্রির ন্যাশনাল মুভমেন্ট প্লাস যে মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ার সম্বন্ধে বাবর হুমায়ুন যে যে ছিলেন, এবং আর্ট আর্কিটেকচার প্লাস আপনাদের যে পালাবাস্ত দেওয়া হয়েছে কমিউনিটিতে, পালাবাস দেওয়া হয়েছে পালাবাস যে নর্থ সাউথ ইন্ডিয়ার পালাবাস আর্ট অ্যান্ড আর্কিটেকচার সম্বন্ধে PDF দেওয়া হয়েছে। তো যারা ডাউনলোড করেননি এখনও, পালাবাসের সাথে আর কি দেওয়া হয়েছিল দিল্লি সুলতান দেওয়া হয়েছিল একসাথে দেওয়া হয়েছিল, তো যারা এখনও ডাউনলোড করেননি চেক আউট করুন,
কমিউনিটি কমিউনিটিতে আমি প্রায় সময়ই পিডিএফ প্রোভাইড করি, তো যারা কমিউনিটিতে অ্যাক্টিভ থাকেন হয়তো তারা পেয়ে গেছেন, যারা অ্যাক্টিভ নয় তো তাদের বলছি কমিউনিটিতে গিয়ে ডাউনলোড করে নিন, কমিউনিটিতে সবগুলি পিডিএফ পেয়ে যাবেন। ম্যাক্সিমাম পিডিএফ কমিউনিটিতে প্রোভাইড করি, কারণ পিডিএফের জন্য আলাদা করে ভিডিও বানানো এটা বলতে গেলে ফ্রুইটলেস আর কি, বলতে গেলে ভিডিওর মধ্যে জাস্ট পিডিএফ দেবো এটা তো কোনো কামের নয় হবে, কিন্তু পিডিএফ ভিডিওতে দিলে ভালো হয়, সবাই পেয়ে যায়। কমিউনিটিতে দিলে প্রবলেম হয়ে যায়, অনেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, তো যারা সাবস্ক্রাইব করে না তাদের জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করে না তাদের জন্য প্রবলেম হয়ে যায়, তারা ওই যে ভিডিওতে তো এটি ভিডিওতে কি হয় সাবস্ক্রাইব না করলে অনেক সময় যারা যে ভিডিও দেখতে পছন্দ করে ওই ভিডিওগুলোই তাদের সাজেশনে চলে আসে, তখন তারা দেখে নেয়, কিন্তু কমিউনিটিতে দিলে কিন্তু ওটা যাবে না তাদের কাছে, তো কমিউনিটিতে দিলে এটাই প্রবলেম। তো আমি ভিডিওতে দিয়ে দেবো, নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো সবগুলি পিডিএফ, তো নেক্সট ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন যাদের সাবজেক্ট হিস্ট্রি। তো থ্যাংকস এভরি ওয়ান অ্যান্ড এ হ্যাপি ডে।